বিজেপি ঘরে ঢুকলেই ঝাঁটা মেরে তাড়ান। রবিবার বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের 4 নম্বর কুনারপুর অঞ্চলে আয়োজিত বিজয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিজেপির বাবার টাকা, সংবিধানের আইন অনুসারে আপনি কাজ করেছেন, আপনি টাকা পাবেন। আমি কাজ করেছি, আমি টাকা পাব। মহারাষ্ট্রের লোক যদি টাকা পায়, উত্তরপ্রদেশের লোক এমজি এনার্জি এর টাকা পাবে, আসামের লোক এমজি এনার্জির টাকা পাবে, তাহলে বাংলার লোক কেন এমজি এনার্জির টাকা পাবে না? বিজেপিরা ঘরে ঢুকলেই ঝাঁটা মেরে তাড়ান, যদিও এ বিষয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। বিজেপিকে কোনোভাবে আসতে দেওয়া যাবে না। আমরা আজকে মিটিং করছি কেন? বিজয়ের সম্মেলনের মধ্য দিয়ে আমরা মিটিং করছি সামনে পঞ্চায়েতকে নির্বাচনকে সামনে রেখে। মা দুর্গার সামনে আমরা যেমন প্রতিজ্ঞাবদ্ধ করেছি, মা বাংলাকে, দেশকে, ভারতকে আমরা কলুষিত হতে দেব না। দেখুন, 100 জনের কাজের টাকা অন্যান্য রাজ্য চুরি করে না, কিন্তু এরা তো চুরি করবেন বলে টাকাটা চাইছে। আর ঝাঁটা মেরে বিদায় করার কথা বিজেপি কর্মীদের যেভাবে সূর্যোট্ট বিধায়ক বলছেন, কিছুদিনের মধ্যে অপেক্ষা করুন, জনগণ আপনাদের ঝাঁটা মেরে বিদায় করবে, তখন আর কিচ্ছু ওয়েট করতে হবে না। আপনারা অপেক্ষা করুন, কিছুদিনের মধ্যেই আপনাদের ঝাঁটা মেরে বিদায় করবে।